যাওয়া যায়। এই দেখুন মেট্রো যাচ্ছে, কি দারুণ লাগছে দেখতে। ও তো আমরা চলে গেলাম, দাঁড়া এখানটা, এই যে যাচ্ছে মেট্রো, চলো আস্তে আস্তে চলো, চলো চলো আস্তে আস্তে চলো চলো চলো, কি দারুণ লাগছে দেখো। চলো আর একটা আসছে দেখতে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল বাজে এখন 8টা, তো আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর আকাশটা মেঘলা মেঘলাও হয়ে আছে, ঝিরিঝিরি বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, তো এখন একটু যাচ্ছি পিসি বাড়িতে। হ্যাঁ, অনেকদিন পর যাব, হঠাৎ করে বললো যে চলো যাই একটু ঘুরে আসি, তাই বললাম তাহলে চলো যাওয়া যাক, গিয়ে একটু দেখা করে আসি। তো আমরা এখন বেরোবো। তবলু কোথায় যাচ্ছ? বেরো বেরো কোথায় যাচ্ছ? বেরো বেরো করতে বলো মামা বাড়ি। আমার পিসি বাড়ি? তোমার মামা বাড়ি, তাই তো? তো আমরা এখন যাচ্ছি, চলো তাহলে বেরোই, চলো। তো হুট করেই ঠিক হলো বিকেল বেলায় যে একটু পিসি বাড়ি যাবো, তো ও বললো চলো যাই একটু ঘুরে আসো, অনেকদিন তো যাওয়া হয় না। তা আনলাম তাহলে চলো, সত্যি তো অনেকদিন যাওয়া হয় না, তাই হুট করে তাড়াতাড়ি করে রেডি ফেডি হয়ে বেরিয়ে গেলাম। আর এটা হচ্ছে মেট্রোর ব্রিজ। হ্যাঁ, এখান দিয়েও মেট্রো গেছে, সামনেই নবারা মেট্রো, এটা হচ্ছে পুরোটা মেট্রো, পুরো ওইদিকে গেলে পুরো বরানগর মেট্রো। এই যে এটা হচ্ছে নওয়াপাড়া মেট্রো, এখানে দক্ষিণেশ্বর যাওয়া যায়। এই দেখুন মেট্রো যাচ্ছে, কি দারুণ লাগছে দেখতে। ও তো আমরা চলে এসেছি নওয়াপাড়া মেট্রো, এটা হচ্ছে মেট্রো স্টেশন। এই যে এটা হচ্ছে পুরোটাই মেট্রো স্টেশন। তো এখান থেকে দক্ষিণেশ্বর বা স্প্ল্যানেট ধর্ম এসব সব জায়গায় যাওয়া যায়। ট্রেন লাইন আবার এরপর হচ্ছে ট্রেন লাইন। হ্যাঁ, তো আমরা চলে এসেছি কাছাকাছি।
কোথায় এসেছি? হ্যাঁ বল, সত্যি ভালো হয়েছে। হ্যাঁ বলো কেমন দেখলে। চলে এসেছি, বাড়িটা খুব সুন্দর বানিয়েছে। হ্যাঁ তো মানে দেখে মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, আগে যা ছিল আর এখন যা এসেছি, খুব সুন্দর বানিয়েছে বাড়িটা। হ্যাঁ তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখো। তো এটা হচ্ছে বড় ঘরটা, যেই ঘরটা অনেকটাই বড়, তো দেখতেই পাচ্ছ বসে আছে। তো ঘরটা খুব সুন্দর বানিয়েছে, বাড়িটা খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে বৌদির ঘর। হ্যাঁ বৌদির ঘরটাও সুন্দর হয়েছে, বেশ বড়ও আছে। আর এটা হচ্ছে টয়লেট, হ্যাঁ ছোট্ট ঘরটার মধ্যে খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে কিচেন, মানে কি বলবো, অল্প জায়গার মধ্যে খুব সুন্দর বানিয়েছে বাড়িটা। তো আমরা যেহেতু হুট করেই চলে এসেছি, কিছুই জানি না, তো এসে দেখছি সঙ্গীতার বার্থডে। তো বার্থডে এখন, বার্থডে গেলে এখন কেক কাটবে, একটু সাজুগুজু করছে। তো এই হচ্ছে সবাই আছি, আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে আমার বড় জেঠি। তো এখানে এক্ষুনি সঙ্গীতা আসবে কেক কাটার। আর ওটা হচ্ছে আমাদের ছোটো পুচপু, হ্যাঁ খুব মানে হুড়োহুড়ি লাফালাফি করছিল। তো এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল। হ্যাঁ সেরকম কিছু হয়নি, ঘরেই একটু মানে কেক কাটা হচ্ছে। তুমি বার্থডে কেক খেয়েছো? ভালো লেগেছে? চেরি খেয়েছো? সত্যি আচ্ছা আমরা এখন চলে এসেছি, কোথায় চলে যাচ্ছি? ও চলে যাচ্ছি, বল না, বল কি বলবে? হ্যাঁ ঠিক আছে, এখানে আমাদের সাথে আমাদের পিসি আছে, আমাদের পুচকু আছে, হ্যাঁ আমাদের বৌদিকে নিয়ে নিই, বৌদি টাটা করো, চলো দিব, চলো এরো, উড়ি পুচকুড়ে, উড়ি টাকলুড়ে, দাঁড়া এখানটা, এই যে যাচ্ছে, চলো আস্তে আস্তে, চলো চলো আস্তে আস্তে, চলো চলো চলো, কি দারুণ লাগছে দেখো, চলো আর একটা আসছে দিকতে নাকি, এটাই গেল। এটা অনেকটাই শেষ করে দিয়েছে আমার মেয়ে আর বউ, আর একটু বাকি আছে, তারপরে কোনটা খাবেন সেটা কমার্স করে দেওয়া।